প্রয়াত কিংবদন্তি চিত্র পরিচালক তরুণ মজুমদার, বয়স হয়েছিল 92 বছর। 2000 সাল থেকে তার কিডনির সমস্যা ছিল, ভুগছিলেন ফুসফুসের সমস্যাতেও, ডায়াবেটিসও ছিল তার। গত সোমবার শারীরিক অসুস্থতার কারণে তাকে SSKM-এ ভর্তি করা হয়। ধরা পড়ে সেপ্টিসেমিয়া। মস্তিষ্কের চেতনা সজাগ রাখে যে ব্যবস্থা তা হলো রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম, সেটাই ক্রমশ কমে যেতে থাকে কিংবদন্তি পরিচালকের। সেই কারণেই তার আচ্ছন্নভাব বাড়তে থাকে। ন্যাজাল কানুলা মারফত অক্সিজেন দিয়েই তরুণ মজুমদারের রক্তে অক্সিজেনের মাত্রা 95% পৌঁছয়। প্রতি মিনিটে 4 থেকে 6 লিটার অক্সিজেন দেওয়া হয়েছে তাকে। 92 বছরের পরিচালককে প্রতি 2 ঘন্টা অন্তর রাইস টিউব দিয়ে খাবার খাওয়ানো হতো, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হলো চিকিৎসকদের। স্মৃতিটুকুই থেকে গেল চাওয়া পাওয়ার মাঝে।